हैप्पी बर्थडे टू यू जी, केक शेक है तो फिर बुलाओ जी। ऐसे ही तुम बुढ़े होते रहोगे, हमको उससे क्या मतलब बताओ जी। हैप्पी बर्थडे टू यू हाजी, इसमें इतने खुश क्यों हो भाई? तुम तो बस पहले ही निकल चुके हो, तो बर्थडे वाला नाटक ये क्यों है भाई? कैंडल शैंडल भूख से बुझा के बेसुरों की भीड़। एভরিওয়ান কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 11টা, তো সকাল 11টা থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। চলো তাহলে উদয় তিনি দিলে আজকে দিনটা শুরু করা যাক। আই হোপ তোমাদের এই ভিডিও দেখতে খুব খুব ভালো লাগবে, তো চলো আজকের এই দিনটা শুরু করি। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে কোনো লাভ হয়নি। জিমে গেছি অনেকটা লেটে, 7:30টার সময় জিমে গেছি, কারণ জয় অফিস চলে গেছে। জয়ের অফিস যাওয়ার ট্রেন ছিল 7:20, তো জয়কে আমি প্ল্যাটফর্মে নামিয়ে দিয়ে তারপর জিমে গেছি। জিমে গিয়ে হালকা পাতলা এক্সারসাইজ করে বাড়িতে আসলাম। খাওয়া দাওয়া কমপ্লিট, স্নান কমপ্লিট, পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমি বেরোবো, যাবো আমাদের ওই বাড়িতে, কারণ কালকে ছিল মায়ের বার্থডে। তো কালকে মায়ের বার্থডেটা সেলিব্রেট করা হয়নি, কারণ মঙ্গলবার ছিল। মঙ্গলবার আমি ভেস খাই, দিদি ভেস খাই, ওই কারণে আর বার্থডেটা মা সেলিব্রেট করেনি। মা তো করে না, আমরাই করি। তাই ভাবছি সবাই মিলে আজকে মায়ের বার্থডেটা সেলিব্রেট করবো। আর আজ হচ্ছে বুধবার, ভাইও আছে, তো সবাই মিলে বোনও আসবে। মা রান্নাবান্না করা আরম্ভ করে দিয়েছে, প্রত্যেকবারই মা রান্নাবান্না করে মায়ের বার্থডেতে। আমরা গিয়ে যে হেল্প করবো, যেতে যেতে আমাদের 11টা 12টা বেজে যায়, আর গিয়ে হেল্প করা হয় না। তাই ভাবছি তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি বলতে কিন্তু 11টা বেজে গেছে। তো এখন আমি বেরোবো, তো চলো মায়ের বার্থডেতে কী করবো না করবো সবটাই তোমাদেরকে শেয়ার করবো। আর মায়ের বার্থডেতে ভাই কী গিফট দেবে সেটাও তোমাদেরকে দেখাবো, সারপ্রাইজ সব কিছু। তো তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর জয় কেন চলে গেছে অফিস? ও বললো যে আমি থেকেই বা কী করবো, কিছুই তো খেতে পারবো না। তোমরা যা যা রান্না করবে, হয়তো ইলিশ মাছ মাছ মাংস সব রান্না করবে, আমি তো কিছুই খেতে পারবো না, যেহেতু আমি শ্রাবণ মাসটা নিরামিষ খাই, আমি অফিস চলে যাই। তো আমি বললাম ঠিক আছে যাও, তুমি যখন আবার আমিষ খাবে তখন তোমাকে মা আবার খাওয়াবে। তো চলো, অনেক কথা বলে ফেললাম। আর এদিকটা দেখো, এই গাছটা কত লঙ্কা হয়েছে। যখন লঙ্কার দাম বেশি ছিল না, তখন আর লঙ্কা হয়নি। এখন এই দেখো, এই দেখো লঙ্কা, সারা গাছটা ছোটো ছোটো, এখনও সেরকম লঙ্কা ইয়ে হয়নি, ছোটো রয়েছে, বড় হয়নি। আর এদিকটা অনেক লঙ্কা গাছ আছে, প্রচুর লঙ্কা হয়েছে, আর উচ্ছে তো প্রচুর হয়েছে। যে এই গাছের উচ্ছে খেয়ে আমরা আর পাচ্ছি না, কত যে উচ্ছে খাচ্ছি এই গাছটা থেকে, প্রচুর উচ্ছে খেয়েছি। আজকেও আমি উচ্ছে মাথা দিয়ে ভাত খেয়েছি সকালবেলা। তো চলো বেরোনো যাক। আর এমস থেকে এসছি, দুদিন হয়ে গেছে, তো এমসের সবটাই তোমাদেরকে শেয়ার করেছি। যদিও কিছু তোমাদের তথ্য জানার থাকে, তোমরা আমাকে কমেন্ট করতে পারো। আর এমসের ডাক্তারের ব্যবহারগুলো এত ভালো না, মানে তোমরা গেলেই বুঝতে পারবে, খুব সুন্দর কথাবার্তা। আর অনেকক্ষণ থেকে তোমার প্রবলেমগুলো শুনবে, মানে তোমার কী হয়েছে। মানে অনেক জায়গায় আছে না যে ডাক্তার এমনি ফ্রিতে দেখায় বলে একসঙ্গে 4-5টা পেশেন্ট নিয়ে দেখায়, কিন্তু সেরকম না, একজনকে দেবে ঢুকতে, আর তার কথা সুন্দরভাবে শুনবে কী হয়েছে। খুব ভালো ডাক্তার, আমি তো গেছি, তোমরা ওখানে ট্রাই করতে পারো, কিন্তু চান্স পাওয়াটা প্রচুর কষ্টের। ফোন করে 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 সবসময় ফোন করতে হবে, সকাল 10টা থেকে 1টার মধ্যে। যারা সেই ভিডিওটা এখনও দেখোনি, তারা গিয়ে তাড়াতাড়ি করে আমার ভিডিওটা দেখে এসো। কী করে তোমরা যাবে, কী করে নাম লেখাতে হবে, সবটাই আমি শেয়ার করে দিয়েছি। তো চলো, এখন আর বেশি বকবক করছে না, এখন যাওয়া যাক। আর গিয়ে দেখবো মায়ের অর্ধেক রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আমি বাড়িতে চলে এসেছি, আর এই দেখো কে এসেছে, রশ্মি টিভি দেখছে বসে বসে। আর রশ্মি শরীরটা একটুখানি খারাপ, আগের দিন জ্বর হয়েছিল। রশ্মি জ্বর কমেছে? কমেছে? আর দিদুনের জন্য কি গিফট এনেছো? কিছু আনুনি দিদুনের জন্য? কেন বলো, কেন আনুনি বলো? আজকে আমার আমার দুদিন ধরে শরীরটা খারাপ ছিল, তাই দিদুনের জন্য কোনো গিফট বানাতে পারেনি, তাই তো? সত্যি কথা বলো বাবা, ঠিক আছে, তোমার কিছু আনতে হবে না দিদুনের জন্য। আর ওদিকটায় দিদি আর মা রান্না বান্না করছে, দিদি আমার আগেই চলে এসছে। বলো সবাইকে কেমন আছো? সবাই কেমন আছো? আমার শরীর খারাপ ছিল বলে আমি তোমাদের সাথে কথা বলতে পারিনি। আরে বাবা, আজকে কি বলে দাও? আজকে হচ্ছে দিদুনের হ্যাপি বার্থডে। দিদুনের হ্যাপি বার্থডে, তাই তো? আমরা সবাই মিলে সেলিব্রেট করব, বেলুন ফুলাবো একটু পরে, দিদুন কেক কাটবে। আমি চুটকি বানাবো। তুমি চুটকি বানাবা, ঠিক আছে। তো চলো, ওদিকে রান্না বান্না হচ্ছে, আমি ড্রেসটা আগে চেঞ্জ করি, প্রচণ্ড গরম লাগছে। ড্রেসটা চেঞ্জ করেই আমি চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে দেখি চিকেন রান্না হচ্ছে। সব কিছু মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে, চিকেনটাই বাকি ছিল, আর চিকেনটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। কী কী রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। পটল ভাজা, ডিম ভাজা, কাঁকরোল ভাজা, সাথে রয়েছে লেবু, আর রয়েছে স্যালাড। এখানে রয়েছে কাঁঠালের আটি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা বাটা, ইলিশ মাছ, তেলাপিয়ে মাছ, ডাল, আর তার সাথে রয়েছে চিকেন। আর করেছিল চাটনি, আর ছিল মিষ্টি। পায়েসটাই শুধু করা হয়নি, পায়েসটাই বাদ চলে গেছে মায়ের বার্থডেতে।
এভরিওয়ান গুড ইভিনিং। এখন বাজে বিকেল 5টা, বাড়িতে এসে তো ড্রেস টেস চেঞ্জ করলাম। চেঞ্জ করার পর রান্নাঘরে গেলাম, মা দেখি রান্নাবান্না করছিল, অনেক কিছু রান্নাবান্না করেছে, পটল ভাজা, তারপর কাঁকরোল ভাজা, মাছের ডিমের বড়া করেছে, তারপর চিংড়ি মাছ আর কাঁঠালের আটি একসাথে বেটেছে, এত মানে খেতে এত টেস্ট লেগেছে না ওটা। তারপর ইলিশ মাছ, তেলাপিয়ে মাছ, তারপর মাংস করেছে, চাটনি, মিষ্টি, রসমালাই সবই ছিল, শুধু পায়েসটা করা হয়নি। মা বলেছিল একবার পায়েসটা করবে, আবার বলছে না বাবা খেতে চাইবে, ওই কারণে পায়েসটা করা হয়নি। আর কেক কাটা হবে সন্ধ্যেবেলা, ভাই একটু পর যাবে কেক আনতে চাঁদপাড়া থেকে, তারপর কেকটা কাটা হবে। আর যার বার্থডে মানে মাকে এখনও দেখাতে পারিনি, মা প্রচুর ব্যস্ত, রান্নাবান্না করেছে, তারপর অনেক কাজ থাকে সংসারে, ধোয়া কাঁচা কুচি, তারপর ঘর ঝাড় ধোয়া সব কিছু মাছকে একা একাই করেছে। আর রান্নাগুলো সবকটা রান্না খুবই টেস্ট হয়েছে। তো চলো এখন একটু ঘরে যাই, এতক্ষণ গল্প করছিলাম সবার সাথে, আবার গিয়ে গল্পতে জয়েন করি। সন্ধ্যাবেলা যখন কেক কাটাবে তখন তোমাদেরকে শেয়ার করবো, তো তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর মায়ের বার্থডে গিফট কি দিয়েছে ভাই সেটাও তোমাদেরকে দেখাবো। এখন আমরা যাচ্ছি দিদির বাড়িতে চপ খেতে। দেখো সবাই হাই করে দেয়, সবাই এই যে টাকা, এই দেখো এই যে অনু, সুনু, দিদি, বোন, রশ্মি সবাই রয়েছে। আর আমরা যাচ্ছি সব দিদির বাড়িতে চপ খেতে। দিদির চপ বানিয়েছে, এখনো বানায়নি, সবকিছু মানে সবকিছু রেডি করে রেখেছে, মোচার চপ, ডিমের চপ। আর মায়ের বার্থডে তো রাত্রে হবে, তখন অনু আর সুনু হয়তো থাকবে না, অনু আর সুনু মিস করবে, যাবে তো, ওরা যাবে সবাই। তো কেক কাটাবে সন্ধ্যেবেলা, এখন তো বিকেল, তাই ভাবছি করে চপ খেয়ে আসি। দিদি বলেছিল অনেকদিন থেকেই চপ বানাবে, আর দিদি খুব টেস্টি চপ বানায়, তো চলো তোমাদেরকে দেখাবো। বেশিক্ষণ লাগবে না দিদির বাড়িতে যেতে, এই যে এই রাস্তা ধরে আর 2 মিনিট লাগবে যেতে। চলে এসেছি দিদির বাড়িতে, দেখো সব ঢুকছে হুড়মুড় করে, গেট খোলা নেই, গেট লক করা, সব রয়েছি। তো এখন দিদি চপ বানাবে, গরম গরম সবাই আমরা চপ খাবো, ডিমের চপ, মোচার চপ, আলুর চপ, কত রকমের চপ এখন আমরা সবাই খাবো গরম গরম। আর দেখো সব বাড়িতে ঢোকার জন্য সবাই দাঁড়িয়ে রয়েছে, দিদি এখন গেট খুলছে। এসেছি দিদির কিচেনে, দেখো চপগুলো কি সুন্দর করে বানিয়ে রেখেছে, এখন শুধু গরম তেলে দেবে আর আমরা বসে বসে সবাই খাবো। এটা হচ্ছে মোচার চপ, আর এটা হচ্ছে দিদি কি, এটা হলো ডিমের চপ, ডিমের চপ। এই যে এগুলো হচ্ছে ডিমের চপ, সাদাগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আলুর চপ। এখন দিদি বানাবে, দেখেই তো লোভ লাগছে খেতে, জানি কত টেস্ট হবে। আর এখানে কি রান্না করেছিস, তেলাপিয়া মাছের ঝোল, এটা ব্রেডক্রাম্বস। তো চলো এখন দিদি বানাক আস্তে আস্তে এতগুলো চপ। হ্যাঁ খুব সুন্দর হয়েছে, হঠাৎই এই চপের আয়োজন হয়ে গেল। আর দিদি দেখো কত সুন্দরভাবে এই চপগুলো বানিয়ে নিচ্ছে, সব কিন্তু একা হাতেই করেছিল। আর আজকে যেহেতু মায়ের বার্থডে ওই কারণে চিকেন চপটা আর করা হয়নি। এখানে রয়েছে মোচার চপ, আলুর চপ, আর রয়েছে ডিমের চপ, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। রেডি, এখন শুধু ভাজলেই হয়ে যাবে। দিদি এটা করেছে হচ্ছে কি মোচার চপ, এটাকে দিয়ে ভালো করে কোট করে নিয়েছে, আর এটা তো আলুর চপ, এটা ভাজা হবে এই বেসনে। দেখো বেসনটা দিদি আগের থেকে ভালো করে মাখিয়ে নিয়েছে, এখন শুধু গরম তেলে দিয়ে দিলেই হয়ে যায়, তেলটাও গরম হয়ে গেছে। সবকটা মোচার চপ আর আলুর চপ, ডিমের চপ ভাজা হয়ে গেছে। এটা হচ্ছে আলুর চপ, এখনো খাইনি, খেয়ে দেখবো। এটা আলুর চপ, এটা হচ্ছে ডিমের চপ, ও এটা হচ্ছে মোচার চপ, আর এগুলো হচ্ছে ডিমের চপ। এই দেখো কত চপ এখানে রয়েছে, আর সৈন্যগণ কিন্তু কম না। আর এখানে ভাজা হচ্ছে মোচার চপ, এই দেখো, এই দেখো সব গরম গরম খাবে বলে সব ওখানে ওয়েট করছে। আর এদিকটা দেখো, এদিকটা মা, এই যে মা এদিকে শশা পেঁয়াজ সব কাটছে। চপ তো কমপ্লিট হয়ে গেছে, এখানে নিয়ে নিয়েছি, এটা হচ্ছে আলুর চপ, এটা হচ্ছে ডিমের চপ, এটা হচ্ছে মোচার চপ, আর এখানে দেখো রয়েছে শশা পেঁয়াজ, আর রয়েছে সস, আর এদিকটা দেখো চপ ভাগাভাগি হচ্ছে, এই দেখো সবাই খাচ্ছে। যার মতো নিয়ে নিয়ে খাচ্ছে, এখানে এই যে সবাই রয়েছে, 10 টাকা চপ, 10 টাকা আরো বেশি,
আরো বেশি। আমাদের চপ খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার যাচ্ছি ওই বাড়িতে, কারণ মায়ের তো আজকে বার্থডে, কেক তো একটু কাটতেই হবে। আর দিদির হাতে দেখো চপ রয়েছে, ওই বাড়িতে জেঠু জেঠিমা মিঠুন জামাইবাবু ওরা কেউ আসেনি, ওদের জন্য চপ নিয়ে নিয়েছে। আর এদিকে দেখো বেলুন মোটামুটি সাজানো কমপ্লিট হয়ে গেছে, আর মাও এদিকে সাজগোজ করছে। সাজগোজ করবে না বোন, মাকে জোর করে সাজিয়ে দিচ্ছে। এদিকে ভাই গান চালিয়েছে, সে গান শুনে বাবা দেখো পুরো বাচ্চাদের মতো নাচ করছে মায়ের বার্থডেতে। শুভ জন্মদিন আজ তোমার, শুভ জন্মদিন। যেমন আসে রাতের পরে সোনা ঝরা দিন, তোমার জীবন সাত রঙেতে হোক না রঙিন। যেমন আসে রাতে পরে সোনা ঝরা দিবি, গায়ের ছেলে কেমন করে এমন গান গায়, ও অবাক চোখে ভাবছে সবাই। মায়ের তো কেক কাটা কমপ্লিট হয়ে গেছে, এখন মা দেখাবে মায়ের বার্থডে গিফট। অনেক গিফট পেয়েছে মা, যে শাড়িটা পরেছে এটাও গিফট পেয়েছে, তারপর আরো অনেক গিফট রয়েছে, সব গোল্ডের গিফট। এই দেখো মা এখন দেখাবে, এই যে দেখাও মা কি কি পেয়েছো। এই দেখো একটা আংটি পেয়েছে মা, তারপর দেখা বড় আংটিটা হাতে, এই যে আংটি পেয়েছে হাতের, এই ইয়েটা পেয়েছে, এটা কি কি বলে, এটা এটা হচ্ছে আয়েস্তা বলে বড়, এটা এই আয়েস্তাটা পেয়েছে। সব কিছু ভাই দিয়েছে মাকে, তারপরে এই যে এই চেনটাও ভাই দিয়েছে, বড় চেনটা, মায়ের বার্থডে গিফট সব। এগুলো অনেক গিফট পেয়েছে, এই শাড়ি টাড়ি সব গিফট। এগুলো বলছে অনেক কিছু, বলো তোমার গিফট পেয়ে কেমন লাগছে? গিফট পেয়ে তো সবার ভালোই লাগে, খারাপ তো কাউর লাগে না, আরও ভালো ভালো গিফট। এই চেনটা দেখো, এই চেনটা পেয়েছে, তারপরে এই আয়েস্তাটা মা পরলো হাতে, এই দেখো এই যে এই আয়েস্তাটা, আর এই হাতের এই আংটিটা মা গিফট। সব কিন্তু ভাই দিয়েছে, একটু একটু করে বানিয়ে চাকরি পেয়ে সব ভাই দিয়েছে। মায়ের গিফটগুলো দেখিয়ে চলে গেলাম রান্নাঘরে রাতে ডিনার করতে। রাতে ডিনার করার ইচ্ছে সেরকম ছিল না, কারণ বিকেলবেলা তো চপ খেয়েছিলাম অনেক রকমের, চপ খেয়ে সবার পেট গেছে ফুলে, ওই কারণে রাতে ডিনার সেভাবে করতে পারিনি। তো চলো আজকের ভিডিওটা এইটুকু, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এভরিওয়ান টাটা গুড নাইট।